নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগের ঋণ মেলা। রাস্তা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী বোমাবাজি। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শনাক্তকরণ শিবির। এবার খবর বিস্তারিত। বীরভূম জেলা গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত হল মহাঋণ মেলা। সিউড়ি ডিআরডিসি হলে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রামোন্নয়ন দপ্তরের রাজ্য প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, জেলা শাসক বিধান রায় সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ডিআরডিসি হলের সুসজ্জিত মঞ্চে অনুষ্ঠানের অতিথিদের বরণ করেন স্বনির্ভর দলের মহিলারা। তাদের হাতে তুলে দেওয়া হয় স্বনির্ভর দলের মহিলাদের তৈরি বিভিন্ন উপহার। মূলত মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে সহজ পদ্ধতিতে ঋণ দেওয়াই ছিল ঋণ মেলার উদ্দেশ্য। এদিন শতাধিক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয় ঋণের চেক। জেলা শাসকের দাবি, প্রায় 1,56,00,000 টাকা ঋণ দেওয়া হলো বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। এবং অন্যান্য অতিথিরা পুষ্পার্ঘ নিবেদন করে মঞ্চের বাঁদিকে বিদ্যাসাগরের মানুষ সকলে আমরা বেঁচে উঠি, তবু সেই তুলে দেওয়া হয়েছে সুস্থ হবে, মানুষের ছায়া দেবে প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়েছে। আমরা পরপর সবাইকে সঠিক পথে নিয়ে যেতে না পারে তারা হয়তো তাদের সকলে আসে না। প্রথম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান আজকে 26 তারিখে বিশাল প্রতিনিধিতে অনুরূপ প্রদীপ প্রজ্বালিত হওয়ার পর ডিআরডিসি সকলে আসুন মঞ্চে। প্রোগ্রাম থাকাতে দুটো প্রোগ্রামের টাইম এক হয়ে যাওয়াতে আপনি আসতে পারলেন না, কিন্তু তিনিও আমাকে বলেছেন আপনাদের কাছে তার শুভেচ্ছা জানাবো। মাননীয় মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, তার সাথেও আমি আপনাদের কথা বললাম, বেলচায়েতের কথা বললাম, তিনিও তার শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছেন। আমাদের প্রায় 86,000-এর উপর গ্রুপ আছে এবং তার মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টে আছে আমাদের 33,000-এর মতো গ্রুপ, এবং তার মধ্যে আমরা জেলা প্রশাসন, জেলা পরিষদ সবার পক্ষ থেকে, ডিআরডিসি সবার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আমার মা দিদি বোনেরা যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তৎসত্ত্বেও আপনারা এত উৎসাহ নিয়ে আজকে এসেছেন যে আমাদের এই বিরল মেলায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজকে মহাঋণ মেলাটার নাম আমরা বিরল মেলা দিতে পারি আপনারা এসেছেন। আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি আপনাদেরকে যারা সমাজের শত প্রতিকূলতা সত্ত্বেও এই যে সামাজিক আন্দোলন, অর্থাৎ মহিলারা এগিয়ে যাবে, মায়েরা এগিয়ে যাবে, এই আন্দোলনকে, এই আন্দোলনের পতাকা নিয়ে আমরা আরো শক্তিশালী হয়েছে এবং আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভয় টিভি সিউড়ি। রাস্তা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজি পাকুড়িয়া গ্রামে। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের পাকুড়িয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর বোমাবাজি শুরু হয়। গ্রামে রয়েছে একটি ক্লাব, যেটা বিগত 5 বছর ধরে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আর পাশের রুমে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এছাড়াও ক্লাবের পাশে রয়েছে একটি জমি ও রাস্তা। সেই জমি ও রাস্তাকে কেন্দ্র করে তৃণমূলের ডালিম, জাহির, সামাদ, শফিউল গোষ্ঠী এবং ফিরদোস, হাফিজ, শান্তি গোষ্ঠীর বোমাবাজি শুরু হয়। খবর পেয়ে দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পাকুড়িয়া গ্রামে পৌঁছায়। গ্রামে চলছে পুলিশি টহল। Thank you.
হ্যাঁ, এটা বলছি যে এইটা এইটা যে এটাই আছে, সেটা আগে ক্লাব ছিল। এটা তো উক্ত জায়গাটার কিন্তু মালিকানা রয়েছেন, যেনার নামে আছে, উনি কিন্তু জায়গাটা রেজিস্ট্রেশন করে দিতে যাচ্ছেন না, কোনো রকম ডিড করছেন না, যার জন্যে ওখানে যে রাস্তাগুলো আছে সামনে কোনো রাস্তা ছিল না, ব্যক্তিগত একজনের রাস্তা ছিল। সেই রাস্তাটা আমরা খোলা করিয়েছিলাম বেশ দিন, কিছুদিন চলার পর বর্তমানে ওখানে মাটি কষার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। সেখানে রাস্তাটা উনি কিন্তু এটা রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না বলেই, ক্লাবটা করে দিচ্ছে না বলেই এরা আমরা কিন্তু রাস্তাটা আর করতে পারছি না। সামান্য রাস্তা আছে, এর সঙ্গে একটা আপনার ওই 11,000 একটা ইয়ে রয়েছে, ট্রান্সফর্মার রয়েছে, প্লাস একটা ইমামের আস্থানা রয়েছে। এই জায়গাতে কোনো রাস্তা নেই, আমরা চেষ্টা করেছিলাম গ্রামবাসীকে এটা বুঝিয়ে, এবার ওখানে গিয়েছিলাম আমরা, তারপরে দেখে সব ওকে বুঝিয়ে যে মধ্যেখানে একটা রাস্তা, বিশেষ চারটা অংশীদার আছে তাদের কাছ থেকে মধ্যেখানে রাস্তা করবো, কিন্তু জেনার নামে রয়েছে ক্লাবের যে জায়গাটা উনি কিন্তু ওইটা ডিড করতে চান না। অতএব সেখানে আমরা রাস্তা করার উপায় পান না, আমরা মীমাংসা করে 6 মাস থেকে আটকে রেখেছিলাম। গতকাল এইটা মীমাংসা করলাম, লাস্ট পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম না এখানে ক্লাব হবে না, যেহেতু মানে রেজিস্ট্রেশন হবে না ক্লাবটা, যদি আপনার ডিড না হয় তাহলে রেজিস্ট্রেশন হবে না। অতএব ওটা ক্যান্সেল করলাম। তারপর এরা রাস্তা গিয়ে বাড়িতে গিয়ে নিজেদের মধ্যে একটা কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বা বাদী হয়েছে, দুপক্ষে তৃণমূল, এরা দুপক্ষে তৃণমূল। ঘটনাটা বলুন তো। কালকে খানিক গেলছিল বাইরে, দেখেছিল ওই ম্যানেজাররা ওই পার্টিতে কোন পার্টি গেছিল, ওই কি বলে যে গোপালপুর মানে দুই পার্টিকে দেখেছিল। কোন পার্টি? ওই এক পার্টি বটে তৃণমূল, আর দুটি একটি আলাদা আলাদা হিঙ্গেছে বলে ঝামেলাটা লাগছে, বুঝতে পারছেন? ওই পার্টি দেখেছিল, যে দেখিয়ে ওইখানে 4 জনা গেছিল, ওই পার্টির লোক 40 জনা গেছিল, দিয়ে হামলা করে, ওইখানে ঝামেলা করে, হামলা করে। কাদের উপর হামলা? আমাদের আমার লোকের, আমাদের লোকেদের উপরে ঝামেলা করে। সেই ঝামেলাতে ইয়ারা আমরা চলে এসেছিল, মারধর খানি হয়েছে ওইখানে, দিয়ে সকালবেলাতে দায়িত্ব কোনো রকম রইল, সকালবেলাতে ওরা বোমাবাজি করতে লাগলো। আমাদের লোক বলছে কি দেখি ওরা করুক আগে, ওরা করলে তারপরে এই আমাদের দুই দিকে ঝামেলা লেগে গেল। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক, ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শনাক্তকরণ শিবির রাজনগরে। আগে বলা হতো প্রতিবন্ধী, এখন তাদের বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। বীরভূম সাংসদ শতাব্দী রায়ের উদ্যোগ পরিকল্পনায় এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শনাক্তকরণ শিবির আয়োজিত হলো আজ জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে হাজির ছিলেন রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর ওসি প্রসেনজিৎ দত্ত সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। পরে তাদের সহায়ক যন্ত্র দেওয়া হবে বলে জানা গেছে। আজ লোকসভা
বীরভূম লোকসভা এমপি শতাব্দী রায়, শতাব্দী রায়ের মহাশয়ের প্রচেষ্টা এবং মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের যে একটা ক্যাম্প শুরু হয়েছে সারাদিন ধরে প্রচুর লোক আমরা তথা তৃণমূল দলের সমস্ত বুথ কমিটি বুথ সভাপতি মেম্বার সকলের সহযোগিতায় আজ একটা বিরাট ক্যাম্প জানি না রাত্রেও এটা শেষ করতে পারবে কি না। আমরা প্রচারটা একদম তৃণমূল লেভেলেই করে দিয়েছিলাম এবং এইটা মানুষের খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই সকাল 9টা থেকে এসে হাজির হয়ে লাইন দিয়ে আছে এবং এখনও চলছে, বুঝতে পারছি না রাত্রেও শেষ হবে কি না। জন্য রায়নগর ব্লকের যারা টিএমসি মেম্বার বুথ সভাপতি টিএমসির কোর কমিটি সমস্ত নেতৃত্ব এখানে হাজির হয়ে গেছে তাদের সহযোগিতা করার জন্য এটা পেয়ে আমরাও খুশি। রায়নগর ব্লক তৃণমূল উত্তম মণ্ডলের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে ঋণ মেলা। রাস্তা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠী বোমাবাজি। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শনাক্তকরণ শিবির। আজকে জেলা বার্তা এই পর্যন্তই, নমস্কার।